হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বেবিদের র্যাশ সমস্যা বা ডায়পার র্যাশ নিয়ে জানবো। প্রথমত জানবো বাচ্চাদের র্যাশ কেন হয়। ফার্স্ট হচ্ছে, বাচ্চাদের যদি আমরা অনেকটা সময় ধরে পটি পরিষ্কার না করি তাহলে বাচ্চাদের র্যাশ সমস্যা দেখা দেয়। দ্বিতীয় হচ্ছে, ডায়পারের যে কেমিক্যাল থাকে সেটা যদি বাচ্চার স্কিনের সাথে স্যুট না করে তাহলে বাচ্চার ডায়পার র্যাশ দেখা দেয়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ডায়পার যদি আমরা বাচ্চাদের সাথে এক্সপেরিমেন্ট করি তাহলে বাচ্চাদের র্যাশ দেখা দেয়। নির্দিষ্ট একটা ডায়পার সবসময় ইউজ করতে হবে, পারফেক্ট একটা ডায়পার চুজ করা একটা ব্যাপার। সেটা হচ্ছে, বাচ্চাদেরকে যদি অবশ্যই আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন ব্র্যান্ডের ডায়পার হঠাৎ হঠাৎ করে দিতে থাকি, এতে করে র্যাশ সমস্যা দেখা দেয়। একটা নির্দিষ্ট ডায়পার, ভালো ডায়পার যেটা আমার বেবির সাথে যায়, সেটা আমাকে চুজ করতে হবে। এছাড়া আমরা কি কি করলে বাচ্চাদের ডায়পার র্যাশ হবে না, প্রথমত হচ্ছে, বাচ্চা যদি পটি করে সাথে সাথে ডায়পারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, এতে করে র্যাশ সরানো অনেক ক্ষেত্রেই সম্ভব। দিনে একবার বা দুইবার পানি দিয়ে বাচ্চার স্থানটা পরিষ্কার করে দিতে হবে, এতে করে র্যাশ হয় না। যদি আমরা ওয়েট টিস্যু বা উইপস দিয়ে পরিষ্কার করি সেটারও যে কেমিক্যাল থাকে অনেক সময় এটার কারণেও র্যাশ হয়। বাচ্চাকে 1 থেকে 2 ঘন্টা খোলা রাখতে হবে বা বাতাসে রাখতে হবে, এতে করে বাচ্চার র্যাশ এড়ানো সম্ভব। বাচ্চাকে ডায়পার পরানোর আগে ক্রিম ইউজ করতে হবে এবং র্যাশ হলেও কিছু ক্রিম পাওয়া যায় আমরা সেগুলো ইউজ করব, এতে করে আমাদের র্যাশ এড়ানো সম্ভব। কিন্তু সবার ক্ষেত্রে ক্রিম এফোর্ড করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা নারিকেল তেল, বাসার যে নারিকেল তেল আছে সেটা ইউজ করলে অনেক ক্ষেত্রে র্যাশ সমস্যা চলে যায়। এছাড়া যদি ছোট ছোট র্যাশ দেখা দেয় তাহলে সাথে সাথে আমাদের পেট্রোলিয়াম যে জেলি আছে সেটা লাগালে অনেক ক্ষেত্রে র্যাশটা চলে যায়। আপনারা এই টিপসগুলো অবলম্বন করে দেখতে পারেন, আশা করি র্যাশ সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।